أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। তাফসিরে জালালাইনের লেখক লিখেছেন, রব্বিল আলামিনা আয়ে মালিকি জামিউল খালকি মিনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল মালাইকাতি ওয়াদ দাবাব্বি ওয়া গাইরিহা। রব্বুল আলামিন মানে যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, অর্থাৎ মানব জগৎ, জিন জগৎ, ফরিস্তা জগৎ, প্রাণী জগৎ প্রভৃতি সমস্ত জগতের যিনি একমাত্র প্রতিপালক, তিনি হলেন রব্বুল আলামিন। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। মুফাসসির বলছেন, আই আল জাযাই ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামাহ, অর্থাৎ যিনি কিয়ামতের দিবসের সব কিছুর সর্বতোভাবে মালিক। আজ দুনিয়াতে আমরা অনেকে অনেক কিছুর মালিক বেনে আছি, এগুলো বাহ্যিকভাবে। প্রকৃত মালিক কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের সব কিছুর সর্বতোভাবে মালিক হলেন আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথে পরিচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে পরিচালিত করো না যারা তোমার আক্রোশ ভাজন। মুফাসসির বলছেন, হুমুল ইহুদ, এরা হলো ইহুদ জাতি, আল্লাহর আক্রোশ ভাজন। এরা ছিল জ্ঞান পাপী, জানা সত্ত্বেও সত্যের অপলাপ করত। আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হয়েছে এদের পূর্বপুরুষদের উপর, কেউ বানর বেনে গেছে, কেউ শুকর বেনে গেছে। ওয়ালাদ-দাল্লিন, আর না তাদের পথে পরিচালিত করো যারা পথভ্রষ্ট। মুফাসসির বলছেন, হুমুন নাসারা, এরা হলো খ্রিস্টান জাতি, খ্রিস্টান জাতি জাহেল পথভ্রষ্ট, এরা মূর্খ। মূর্খতার কারণে এরা এতটা বাড়াবাড়ি করেছে যে ঈসা নবীউল্লাহকে ঈসা ইবনুল্লাহ বলে মন্তব্য করেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। সপ্তম আয়াতে বলা হচ্ছে, হে আল্লাহ, অভিশপ্ত ইহুদ জাতি এবং পথভ্রষ্ট খ্রিস্টান জাতির পথে আমাদেরকে পরিচালিত করো না। এরপর এ সুরাটার সংক্ষিপ্ত তাফসির পেশ করছি। এ সুরার সবথেকে মশহুর নাম হলো সুরা ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা। এ সুরাটা হলো গোটা কোরআন মাজিদের ভূমিকা। সুনানে তিরমিজির 2875 নম্বর হাদিস, সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহ, সহি হাদিস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল যাবুর ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা, ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার প্রাণ, সুরা ফাতিহার মতো কোনো সুরা তাওরাতে,
ইঞ্জিলে, জাবুরে, এমনকি কোরআন মাজিদেও নাজিল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের মস্ত বড় নিয়ামত সূরাতুল ফাতিহা। এই সূরার আর একটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআন মূল। এর তৃতীয় নাম হলো উম্মুল কিতাব, আল্লাহর কিতাবের মূল। এ সূরাকে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব এজন্যই বলা হয়েছে যে গোটা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। এজন্যই এই সূরা ফাতিহার আর একটা নাম আছে আল কোরআনুল আজিম। সূরা ফাতিহার আর একটা নাম হলো সাবে মাসানি। সাবন মানে সাত, মাসানি বলতে ঘুরিয়ে ফিরিয়ে পড়া হয় এমন সাতটি আয়াত বিশিষ্ট সূরা। নামাজের প্রতিটি রেখাতে ঘুরিয়ে ফিরিয়ে সূরা ফাতিহা পড়া হয়। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে সাবে মাসানি দিয়েছি, এমন সাতটা আয়াত বিশিষ্ট সূরা দিয়েছি যেটা বারবার নামাজের মধ্যে পড়া হয়, ওয়াল কুরআনাল আযীম, আর আপনাকে কোরআনে আযীম দিয়েছি। সহিহ বুখারীর 4474 নম্বর হাদিসে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা ফাতিহার নাম হলো কোরআনে আযীম, আর এরই নাম হলো সাবে মাসানি, অর্থাৎ সাতটা আয়াত বিশিষ্ট এমন সূরা বারংবার যেটা নামাজের মধ্যে পড়া হয়। এ থেকে সূরা ফাতিহার আরেকটা নাম তৈরি হয়েছে, এর নাম হলো সূরাতুস সালাত। সালাত মানে নামাজ। নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা আছে। সহিহ মুসলিমের 764 নম্বর হাদিস, সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আল্লাহ সূরাতুস সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দাদের মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি। সাতটা আয়াত, প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা, শেষের তিনটি আয়াতে বান্দার জন্য দোয়া শিক্ষা, আর মাঝখানের চতুর্থ আয়াতে অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। তর্জমা খেয়াল করে দেখবে, এর আর একটা নাম হলো সূরাতুস শেফা। শেফা মানে রোগ মুক্তি। রোগ থেকে যদি মুক্তি পেতে চাও, রোগ যদি নিরাময় করতে চাও, তাহলে এই সূরাটার আশ্রয় নাও, সূরাটাকে ব্যবহার করো। সহিহ বুখারীর 2276 নম্বর হাদিস, 5007 নম্বর হাদিস, 5736 নম্বর হাদিস, 5749 নম্বর হাদিস, চার জায়গায় বর্ণিত আছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটা জামাত সফরে ছিলেন, ওই সফরে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা দ্বারা ঝাড়ফুঁক করে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জিতে সুস্থ করে তুলেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর্থনও জানিয়েছিলেন। এজন্য এর নাম হলো সূরাতুস শেফা। আমরা অনেকেই রোগ শোক বালা মুসিবতে পেশাদার তদবির কারকদের কাছে যেয়ে পয়সা নষ্ট করি, অথচ আমাদের সকলের সূরা ফাতিহা মুখস্থ আছে। যদি আমরা সূরা ফাতিহা নিজ বাড়িতে নিজেরা পড়ে রোগীর গায়ে ফু দিই, তো ইনশাআল্লাহুল আজিজ পেশাদার তদবির কারকদের কাছে যে পয়সা নষ্ট করে যে ফায়দা না পাই, বাড়িতে বসে সে ফায়দা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কেননা সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে, কিন্তু মৌলিকভাবে এই সূরার মধ্যে শেখানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা কিভাবে দোয়া করবে। দেখো, দোয়ার জন্য তিনটি জিনিস শর্ত। নম্বর এক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা।
দোয়ার শুরুতে আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা। সুরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা করাইয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য। প্রথম আয়াত, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। দ্বিতীয় আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তৃতীয় আয়াত, এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা শেখানো হয়েছে। দোয়ার শর্ত হল আনুগত্য নিবেদন করা। চতুর্থ আয়াতের শুরুতে বলা হয়েছে ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। এটা আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্য নিবেদন করা হচ্ছে। দোয়ার তৃতীয় শর্ত হল বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, এবং কেবল আল্লাহ রাব্বুল আলমিনই আমার হাজত পুরো করতে পারেন, এ বিশ্বাস। ওই চতুর্থ আয়াতের শেষাংশে বলা হচ্ছে ও ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এতে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস প্রকাশ করা হচ্ছে। তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা হলো তিনটি আয়াতে। তারপরে চতুর্থ আয়াতের শুরু অংশে আনুগত্য নিবেদন করা হলো, শেষ অংশে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস প্রকাশ করা হলো। তারপরে পঞ্চম আয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মূল দোয়াটা পেশ করা হচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করো। হেদায়েত চাওয়া হচ্ছে, সরল পথের হেদায়েত, সিরাতে মুস্তাকিমের হেদায়েত। এটা হচ্ছে মূল দোয়া। তারপরে ছয় ও সাত নম্বর আয়াতে এই সরল পথের ব্যাখ্যা করা হয়েছে। সিরাতে মুস্তাকিম বলতে কোন পথ? সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ, আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন তারা কারা, এর আলোচনা আছে সূরা নিসার 69 নম্বর আয়াতে। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রফীকা। এই চার শ্রেণীর মানুষ, আম্বিয়া, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এরা হলেন আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে পুরস্কৃত বান্দা। এদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ, সেই সরল পথ প্রার্থনা করা হচ্ছে। আম্বিয়া নাবিউনের বহু বচন, নবীদের পথ। সিদ্দিকিন, এটা সিদ্দিক শব্দের বহু বচন। সিদ্দিকিন বলতে যে কোনো উম্মতের সেই প্রথম স্তরের মানুষ যাদের অন্তরে ঈমান ইয়াকিন 100%, যেমন এই উম্মতের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এরা সিদ্দিকিন। সুহাদা শহীদুনের বহু বচন, যারা হক প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের প্রাণকে আল্লাহর রাস্তা উৎসর্গ করেছেন, তারা হলেন সুহাদা। সালিহীন, সালেহ শব্দের বহু বচন, মানে নেক, যারা শরিয়াতের অনুসারী, যারা সুন্নতের পাবন, তারা সকলেই সালিহীন। তো আম্বিয়া, সিদ্দিকিন, সুহাদা, সালিহীন, এদের পথ হলো সিরাতে মুস্তাকিম। এটা সিরাতে মুস্তাকিমের ইতিবাচক ব্যাখ্যা। সপ্তম আয়াতে নেতিবাচক ব্যাখ্যা দেয়া হয়েছে, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিম তাদের পথ নয় যারা ইহুদ, আর না তাদের পথ যারা খ্রিস্টান। ইহুদদেরকে বলা হয়েছে মাগদুব আলাইহিম, ওদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। ইলম থাকা সত্ত্বেও ওরা সত্যের অপলাপ করত, ওরা ছিল জ্ঞান পাপী। আর দল্লিন মানে পথভ্রষ্ট। খ্রিস্টান জাতি, এদের এলেম কালাম খুব বেশি ছিল না, অজ্ঞতা, জাহালাত, মূর্খতার কারণে এরা পথভ্রষ্ট হয়েছে। ঈসা নবীউল্লাহকে বলেছে ঈসা ইবনুল্লাহ, বাড়াবাড়ি করেছে।
তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্তম আয়াতে প্রার্থনা করা হলো, আল্লাহ আমাদেরকে ইহুদ এবং খ্রিস্টানদের পথ যেটা নয় সেই পথে আমাদেরকে পরিচালিত করো। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, আজ আমরা সেই ইহুদ এবং খ্রিস্টান জাতির পথেই চলছি। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিস এবং হাসান পর্যায়ের সহি হাদিস, সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, লায়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল হাযওয়ান নাল বিন নাল হাত্তা ইন কানা ফীহিম মান আতা উম্মাহু আলা নিয়্যাতান লাকানা ফী উম্মতি মান ইয়াসনাউ যালিকা। অবশ্যই অবশ্যই আমার উম্মতের সেই অবস্থা ঘটবে, বনি ইসরাইলের অর্থাৎ ইহুদ ও খ্রিস্টান জাতির যে অবস্থাটা ঘটেছিল, হাযওয়ান নাল বিন নাল, যেমন এক পায়ের জুতো আরেক পায়ের জুতোর সাথে মাপে মিলে যায়। এক পায়ের জুতো যদি 6 নম্বর হয়, অপর পায়ের জুতোটাও 6 নম্বর হয়, এমন তো হয় না যে এক পায়ের 6 আরেক পায়ের 7। হাযওয়ান নাল বিন নাল, এক পায়ের জুতো যেমন অপর পায়ের জুতোর সাথে মিলে যায়, আমার উম্মতের অবস্থাটা বনি ইসরাইলের অর্থাৎ ইহুদ ও খ্রিস্টানদের অবস্থার সাথে এরকম মিলে যাবে। হাত্তা ইন কানা ফীহিম মান আতা উম্মাহু আলা নিয়্যাতান লাকানা ফী উম্মতি মান ইয়াসনাউ যালিকা, এমন কি যদি ইহুদ ও খ্রিস্টানদের মধ্যে কোনো হতভাগা এমন পয়দা হয়ে থাকে যে ব্যক্তি নিজের মায়ের সাথে খোলাখুলি প্রকাশ্যে ব্যভিচার করেছে, এমন কোন হতভাগা যদি ইহুদ খ্রিস্টানদের মধ্যে পয়দা হয়ে থাকে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা, তো অবশ্যই আমার উম্মতও এইরকম হতভাগা পয়দা হবে যে এই কাজটা করে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে হেফাজত করুন। আমিন। আজ বড় আফসোস ও পরিতাপের বিষয়, আজ আমরা ইহুদ খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করছি পূর্ণাঙ্গভাবে, লেবাস পোশাকে আমরা তাদের অনুসরণ অনুকরণ করছি, কাঠ ছাটে আমরা তাদের অনুসরণ অনুকরণ করছি, পানাহারে আমরা তাদের অনুসরণ অনুকরণ করছি, তারা যা খায় হালাল হারাম আমরা তাদের অনুসরণ অনুকরণ করছি, মানসিকতায় আমরা তাদের অনুসরণ করছি, আমরা মানসিকতায় চিন্তাভাবনায় ইহুদ ও খ্রিস্টান বেনে গেছি। আজ পৃথিবীতে আমরা প্রায় 200 কোটি মুসলিম, কিন্তু কার্যতভাবে বা চিন্তাভাবনায় আচার আচরণে কৃষ্টি কালচারে আমরা যেহেতু ইহুদ ও খ্রিস্টান বেনে গেছি, তাই আল্লাহ রাব্বুল আলামিনের গজব আমাদের উপর নাজিল হয়েছে, কোথাও আমরা শান্তিতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমাকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমিন।